আচ্ছা তুমি কি বলো তো, সারা জীবন আমাকে একটু শান্তিতে থাকতে দিলে না, মেয়েটা শান্তিতে আছে সেটাও তোমার সহ্য হলো না। আমার অসুখ করেছে বলে মেয়ে জামাইকে মিথ্যে টেলিগ্রাম করে এখানে নিয়ে এলে, সেটাকে চৌধুরী পরিবারে আগুন লাগাবার জন্য। তুমি চুপ করো তো। চুপ করি তো, এত বছর ছিলাম, যা ক্ষতি হবার সেটা আমারই হয়েছে। কিন্তু তাই বলে তুমি এত ভদ্রলোকের ছেলেকে এইভাবে দেখে এনে আমি কি জানতে পারি না? না পারো না। মেয়েদের বয়স কত আর ছেলেদের মাইনে কত এটা জানতে চাওয়াটা অন্যায়। বাবা তুমি আবার এর মধ্যে এলে কেন বলো তো? এলাম তার কারণ, তোর মা তোর ভালো করতে গিয়ে তোর ক্ষতি করে চলেছে। আমি আমার জামাইয়ের ক্ষতি চাইবো?